নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান। নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবন শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচলকে বাংলার দার্জিলিংও বলা যায়। 2006 সালের 1 জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়। এই প্রকল্পে রয়েছে শুভ্র নীলা, জ্বলন্ত নীলা, নীহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। নীলাচলের বাড়তি আকর্ষণ হল এখানকার নীল রঙের রিসোর্ট, নাম নীলাচল স্কেপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গা সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে। এখানে এসে কেমন লাগছে পর্যটকদের এমন প্রশ্নে তারা জানালেন, সেটা অনেক ভালো লাগতেছে, কারণ আমি আগেও একবার আসছিলাম, এখন ফ্যামিলি নিয়ে আসছি। তা আগে থেকে মেঘালয় গেছিলাম, সেখানে কিছু ডেভেলপ করছে, এখন ভালো লাগতেছে অনেক। ভালো লাগতেছে, এর আগেও আমি আমার ভাই বাচ্চা হাজবেন্ডকে নিয়ে আসছিলাম, এখন আমার ভাইয়ের বউ আমার যা এদেরকে নিয়ে আমি আসছি, অনেক ভালো লাগতেছে। সম্প্রতি বান্দরবন নীলাচল ঘুরে দেখা গেছে শুরুতে টোলা দেয় গাড়ি হিসেবে টাকার পরিমাণ, ভিতরে যাওয়ার পর দেখা যায় প্রবেশ মুখে লেখা আছে টিকেটের দাম 50 টাকা করে নেওয়া হচ্ছে পর্যটকদের কাছ থেকে। অন্যদিকে বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসা পর্যটকদের অভিযোগ, সবকিছু নেওয়ার পর পর্যটকদের জন্য নেই কোনো সুবিধা, পাশে মসজিদ থাকলেও নেই কোনো অযুখানা এবং পাবলিক টয়লেট। টিকেটের কস্টিংটা পার পার্সন একটু কমালে আমাদের জন্য ভালো হতো, আরো বেশি টুরিস্ট আসতো এখানে, আর এছাড়াও যারা গ্রুপে আসতো এদের জন্য কিছু ডিসকাউন্টের ব্যবস্থা রাখলে আরো অন্যান্য সুযোগ সুবিধা দিলে ভালো হতো। দেখছি যে এখানে ওই রাস্তার মাঝখানে হোক করে ওই টোলস নেওয়া হচ্ছে, টোলসগুলো এটা কি আমাদের থেকে নেওয়ার একটা যৌক্তিক না অন্য, এটা একটা এখানে তো হঠাৎ রাস্তার মাঝখানে এসে দেখতেছি যে এখানে টোলস নেওয়া চলে গেছে, তো এই বিষয়টা আশা করি আপনারা দেখবেন, বিষয়টা খতিয়ে দেখা হোক। আর আমরা এখানে আসছি, এসে একটা দেখছি যে মসজিদ আছে, আমরা জুমার নামাজ আদায় করলাম, কিন্তু জুমার নামাজ আদায় করার সময় আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ পানি পাই নাই, যেটা এখানে কোনোরকম ব্যবস্থা নাই বললে চলে, কিন্তু এটা এটা যদি একটু ব্যবস্থা নেওয়া হয় ভালো হবে আমাদের জন্য। যেখানে সৌন্দর্য অবলোকন করার জন্য প্রকৃতির সান্নিধ্যে আসছে শত শত পর্যটক, নেওয়া হচ্ছে টিকেট এবং টোল, কিন্তু সেখানে পর্যটকদের জন্য নেই কোনো সুবিধা, এমন প্রশ্নের জবাবে বান্দরবন জেলা প্রশাসক জানালেন, হুমায়ুন কবির, হিরো, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।